একটি গোলাপ তুমি যে আমাদের বড় ভাই বড় ভাই বড় ভাই ও গো ভাই টি আমায় ছেড়ে যেও না 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 যেও না লা 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 বড় ভাই বড় ভাই ভাইয়ের সঙ্গে একটু কিছু কর হ্যাঁ শোন বলছি আর করার সময় নাই সব পরিস্থিতি ভালো শোন বলছি হ্যাঁ আনবো 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 বলছি এই মল্লিকা এদিকে আয় সামনে আয় তুই হচ্ছিস সবার বড় তোর কাছে আমি দায়িত্ব দিয়ে যাই শোন ট্রেনের টাইম হয়ে গেছে আমাকে এখন যেতে হবে বুঝলি কিন্তু শোন তোরা তো ভালো করেই জানিস ছোট থেকে তোদেরকে বড় বড় করা হলো মানুষ করা হয়েছে কিন্তু পরিস্থিতি জানিস যে মামার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয় বুঝিস তাই বলছি ভুল করে তোরা কেউ মামার বাড়ি কিন্তু যাবি না মাথা খারাপ আর এই নদী পার হয়ে যদি যাস আমার কানে যদি খবর আসে সবগুলোকে বাড়ি ছাড়া করাবো বেশ যাব না শোন ছোট থেকে মামার বাড়িতে যাই না ছোট থেকে না প্রায় অনেক দিনই হয়ে গেল ছোটবেলায় গিয়েছি কত মজা পেয়েছি যদি যতদিন থেকে মামার বাড়ির সঙ্গে জমি জায়গা নিয়ে ঝামেলা ততদিন আমাদেরকে যেতে দেয় না দাদা বাড়িতে নেই মামার বাড়ির মজা খেতে কিন্তু যেতেই হবে আমি বলে দেব বলে দিলে তোদেরকে রেখে যাব এই ঘরে মা গলায় দড়ি দিয়ে মরেছিল তোদেরকে একা পাবে এসে গলা টিপে মেরে দেবো তাহলে চল তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারি মজা কি চর নাই নমস্কার গুড নাইট শুভ রাত্রি শুভ রমজান কি গো বিহাইরা ভালো আছেন দিস ইজ মাই হানাধন বাড়িতে আছে বড় ভাই গোবর্ধন শালা বড় ভাই ছোট ভাইয়ের দিকে নজর না দিয়ে সারা দিন আর রাত কাটকা পাতিয়ে বলিয়ে হোড়াহুড়ি করছে আজ বাড়ি যাব ধনে ধনে যুদ্ধ লাগাবো আর এমন ব্যাধি দিল চিনা এমন ব্যাধি দিল চিনা এমন ব্যাধি দিল চিনা দাওয়ায় দিল না মরণের আর এক নাম হলো করুণা এলো করুণা Okay.
নাম হলো করুণা চলে যাবে ও তুই চাপি তো চাই আমি করব না মানা দরকার নাই আমার দরকার নাই আরে তুই কেমন মেয়ে বটে আছে রে জানা তবে যাবার সময় আমায় একটা কাজ করে যা ও তোর বান্ধবীকে আমার বান্ধবীকে ও তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করায় যা এই না মনে কচু পড়া মুখ পড়া ও তোর বহিনকে আমার সঙ্গে ডেটিং করায় যা Baby, baby.
কি ব্যাপার গিন্নি মাথা তাল পড়ল কি করে গো তাই তো বলছি তাল শালা ধুম করে ও ছাতলা খুলে খুলে পড়ছে এই থালা বাসন পড়েছে ও কি দেখো লাগাও গিন্নি লাগাও লাগাও ভালোবাসার গিন্নি আছে আমার নানা গানের কিছু বলেছি সারা চিচিরি গেল ভেতরটা বেশ হয়েছে বুড়া বয়সের আসমত গান শুনবি তোর দুই দিনের ভালোবাসা দিয়ে দাম আছে ভালোবেসে ভুলে যা তুই অবশেষে ঘরের মধ্যে কে ঢুকলো তুই বাড়ি কখন আসলি রে তোমাদের যখন ভিডিও চলছিল কোথায় ভিডিও চলছিল তোমাদের হুড়াহুড়ি দেখে গায়ে ছেলে ফেলে আগে খারাপ হবে তোকে বললাম গান শুনিস না এরা ভালো নয় আরে তুই কখন আসলি তুই যাবি তো যা দিন মানো না দুপুর মানো না আরে দিন দুপুর মানছো না যখন তখন দরজা ফাঁক রাখছো আর মাঘ ভাতেরা লাগিয়ে দিছ কি লাগিয়েছে ঝগড়া ঝাঁটি আরে হরে কৃষ্ণ গাচ্ছিলাম ঘরের ভিতরে আরে আরে ধর হ্যাঁ আমার এই মাথাতে কি মেরেছিল আমি বারবার সাইলেন্ট দিছিলাম তোমাদের এত রস যে থালের বাড়িও তোমরা বুঝতে পারছো না দরকার নাই কিচ্ছু দরকার নাই কেন আমরা হিসাব করে নিয়েছি কিসের হিসাব তোকে আমাদের সঙ্গে রাখবো না রাখবো না মানে আলাদা খাবি ও আলাদা থাকবি মানে বুঝতে পারলি না গোয়াল ঘরে থাকবি সংসারে কাজ করবি না পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবি পাড়ায় পাড়ায় গাঁজা খেয়ে বেড়াবি তাই এই এক সংসার তোকে রাখবো না রাখ দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে
কাজ করবে না আমার বউ এনে দে নইলে কলসি দড়ি দে আমি দুই বাহ মরি রে নইলে কলসি দড়ি দে আমি দুই বাহ মরি রে হে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে না দাদা বউকে নিয়ে সুখে করিস ঘর আমি বউ চাইলে পরে কালে মারিস চল তুই রে দাদা বউকে নিয়ে সুখে করিস ঘর আমি বউ চাইতে গেলে কালে মারিস চল দাদা পায়ে পড়িয়ে তাড়াতাড়ি যাগো বৌদি মিনতি তোর কাছে নইলে সব বউ কিনে নেবে পয়সা যাবে শেষে তাড়াতাড়ি যাগো বৌদি মিনতি তোর কাছে নইলে সব বউ কিনে নেবে পয়সা যাবে শেষে বৌদি পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে বৌদি পায়ে পড়ি রে মেলা থেকে শঙ্কর ঘুমিয়ে শঙ্করের একা পারছ না তুই যেমন পারছিস না শঙ্করও পারছে না তোর মতো ভাইয়ের দরকার নেই শঙ্করের একসঙ্গে ব্যবস্থা হবে তোর মতো ভাইয়ের আমার দরকার নেই দরকার নেই আজ তুই সংসদ তুই আলাদা এত এত আদর করে বললাম তাও ব্যবস্থা করবি না আলাদা করে দিবি নিজের পেটের ভাত জোগাড় করতে পারেন না বউ নিয়ে আসে ওরে শালা মাগির ভারুয়া বউয়ের কথা শুনে মায়ের পেটের ভাইকে আলাদা করে দিছে কি যুগ জামানা চলে এলো সাংঘাতিক মাঙ্গাতিক ব্যাপার এবার কোন কথা ও তুমি বুঝবা না খারাপ করছিস কেন হাই গো দাদা কি আলাদা যদি করে দেবা তা সম্পত্তি কে নেবে সম্পত্তি কিছুই নেই নেই মানে বাপের 12 বিঘা জমি আছে তুই বিয়ে করলি তুই সম্পত্তি কি করবি আমাকে আলাদা করে দিয়ে সম্পত্তি সব ভোগ করবা তাড়াতাড়ি কি করবি মায়ের মোরল ডাকবো বাপের যা সম্পত্তি আছে দু ভাই আর্ধেক আর্ধেক ভাগ পাবো সবিকে জমি আছে বাবার ছবিকে জমি তিন বিঘে ডাঙায় তিন মিনিট জলে তুই কোন কোনটা নিবি তুমি কোনটা নেবা আমরা ডাঙায় নেবো আমি জলে নেবো ঠিকই আছে জলে নিয়ে কি করবি তোমরা ডাঙা নিয়ে কি করবা আমরা ফসল করব আর আমি ক্যাঁকড়ার চাষ করব ক্যাঁকড়া ছাড়বি শোন তাহলে বাবা আর কি আছে আর কি আছে একটা আছে নারকেল গাছ নারকেল গাছ মানে তাল গাছ তাল গাছ তাল গাছ নারকেল গাছ না তাল গাছ এবার বাবার নিশানা ওটা কেটে ভাগ করা যাবে না তাহলে গুটা ভাগ করতে হবে আমি ভাবছিলাম কেটে করলে পরে আমার ঘরের কাড়ি হতো শোন এই ধর তাল গাছ হ্যাঁ গাছ